আমার খালা হাগো আগে জানলে আগে জানলে বিয়া আমি করতাম না ও আমার বুবু গো আগে জানলে আগে জানলে বিয়া আমি করতাম না বইয়ের কথা শুনতাম না আর বইয়ের কিল খাইতাম না আরে ভোর সকালে কুদাল ঘাড়ে নিয়া মাঠের কাজে আসতাম না আগে জানলে বিয়া আমি করতাম না ও আমার নানি গো আগে জানলে বিয়া আমি করতাম না কাকু কি করেন এই যে কাকু এই যে আম বাগান গুলা লালাইতেছি কাকু এই যে আম বাগান দেখতেছেন এই যে কত সুন্দর ফুল আছে দেখছেন কাকু দেখছেন এই যে দেখেন কাকু এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর ফুল আছে ফল আছে দেখছেন কাকু দেখছেন আম বাগান লালাইতেছি কাকু এত ভোর সকালে কেন আইছি জানেন কাকু বইয়ের জালাই কাকু বইয়ের জালাই বুঝছেন নি সকাল হলেই এ হালার পো হালাই বুঝছেন নি কাকু সকাল হলেই হালার পো হালাই খালি কানের কাছে পেনর 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 করে বুঝছেন নি কাকু এই বইয়ের প্যান প্যানের কারণে এই ভোর সকালে কুদাল ঘরে নিয়ে চলে আইছি মাঠে কাজ করতে কি শীত করতেছে কি কাকু শীত করতেছে না এই শীতের সময় এই কুদাল ঘাড়ে নিয়ে মাঠে কাজ করা কি যে পেলা বুঝছেন নি কাকু আগে জানলে আমি বিয়াই করতাম না কাকু বুঝছেন আগে জানলে আমি বিয়াই করতাম না এই বইয়ের যে এত জ্বালা কাকু বুঝছেন আগে জানলে বিয়া আমি করতাম না ও আমার নানি গো দুঃখে গানটা কইতেছি কাকু দুঃখে কইতেছি আর একটা ঘটনা কাকু কালকে খবরে শুনছেন হ্যাঁ জামালপুরে এই যে আমাদের এই জাকির ভাই যে কাণ্ডটা করছে কাকু বইয়ের জ্বালায় বুঝছেন নি একবারে মসজিদের মাইকে যায় বুঝছেন কাকু বই মসজিদের মাইকে যায় একবারে তালাকে সাইলেন্ট করে দিছে বুঝছেন নি একবারে তালাকে সাইলেন্ট মসজিদের মাইকে যায় করে দিছে এবং 3 কেজি দুধ দিয়া গোসল করে ফেলাইছে নিজের বউরে তালাক দিয়ে বুঝছেন নি কাকু তার কিন্তু দুটাই সন্তান কাকু একটা ছেলে একটা মেয়ে 12 বছরের বিবাহিত দম্পতি তারা তারপরেও কাকু দেখেন এই জামালপুরে জাকির হোসেন ভাই যে কাণ্ডটা করলো কিন্তু এটা একটা ধিক্কারজনক ঘটনা নিক্কারজনক ঘটনা কারণ কাকু এই যে মসজিদের মাইকে যায় তালাকের ঘোষণা করে এটা কি অনেক ভালো কাজ কাকু অনেক ভালো কাজ না কাকু এটা অত্যন্ত খারাপ কাজ কারণ বউ ছাড়ে দেওয়া কাকু বুঝছেন না ইসলামের দৃষ্টিতে খুবই একটা জঘন্যতম কাজ আবার সেই জঘন্যতম কাজটা যদি মসজিদের মাইকে করা হয় তাহলে কাকু এই বিষয়টা অনেক খারাপ হচ্ছে না খারাপ হচ্ছে কি না কাকু কোন এই জন্য আমি জাকির ভাইরে কই জাকির ভাই আপনি বউ সাইরা দিবেন বউ তালাক দিবেন দেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি মসজিদের মাইকে যায় তালাক দিলেন কেন কারণ এই নিকারজনক ঘটনাটা ঘটালেন কেন মসজিদের মাইকে যায় কারণ আমি এই বিষয় নিয়ে তীব্র প্রতিবাদ জানাই বউ আপনার ভালো নয় ইসলামের দৃষ্টিতে আপনার কথা শুনে না আপনি বউ তালাক দিতেই পারে কিন্তু এটা আমার কোনোই সমস্যা নেই আমার সমস্যা হচ্ছে যে এই নেককারজনক মানে ধিক্কারজনক ঘটনাটা কেন মসজিদের মাইকে যায় ঘটালো জাকির ভাই এই জন্য এই জাকির ভাই দৃষ্টান্ত শাস্তি হওয়ার প্রয়োজন যে জাকির ভাই এই যে 12 বছর দাম্পত্য জীবনে যে এই বউ তালাক দিল তা আবার মসজিদের মাইকে যায় এই ঘটনা হয়তো বাংলাদেশের মধ্যে এটাই প্রথমবার ঘটলো তাই নয় কাকু এটাই মনে হয় প্রথমবার ঘটলো যে মাইকে মসজিদের মাইকে যায় এলান করে বউ তালাক কি একটা আজব ঘটনা বুঝছেন নি বেগুন এই জাকির ভাইরে কি কমো আর ভাই এই জাকির ভাই গ্রামবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে এই জাকির ভাইয়ের সুস্থ বিচার করা হোক যে কেন তিনি এই মসজিদের মাইকে এলান দিয়ে বউ তালাক দিলেন কারণ তাকে আটকানোর জন্য মসজিদের ইমাম অনেক চেষ্টা করেছে কাকু বুঝছেন নি কাকু অনেক চেষ্টা করছে কিন্তু এই জাকির ভাই মসজিদের সেই ইমামকে ধাক্কা মারে ফেলে দিয়ে আবার সেই মাইক্রোফোন কারণে সে তালাকের ঘোষণা করে দিয়েছে বুঝছেন নি কাকু এই জন্য জাকির ভাইয়ের প্রতি আমি ধিক্কার জানাই যে এই ধিক্কারজনক ঘটনা তিনি ঘটিয়েছেন আর এলাকাবাসীর প্রতি আবেদন জানাই ভাই তাকে সুস্থ তদন্ত করে এই জাকির ভাই সুস্থ বিচার করা হোক এই ধিক্কারজনক ঘটনার কারণে